একটা মিক্সিং বলে আমি 2 কাপ আটা নিয়ে নেছি। আমি আজকের পরোটাটা আটা দিয়ে করতেছি, তো আমি 2 কাপ আটার সাথে এখানে স্বাদমতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দিব 2 টেবিল চামচ সয়াবিন তেল, আপনারা চাইলে ঘি বাটারও দিতে পারেন। আমি সয়াবিন তেলটাই দিছি আর শুকনো উপকরণগুলো আমি ভালো করে মিক্স করে নেছি। এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি ডো তৈরি করব রুটি বানানোর মতো। আমার আটাটা রেডি হয়ে আসছে প্রায়। এই যে আমার আটাটা রেডি হয়ে গেছে, আমি হালকা একটুখানি তেল দিয়ে উপরে দিয়ে দিব, তাহলে আর কিছুক্ষণ রেখে দিব, তাহলে এগুলা আর শুকিয়ে যাবে না উপর থেকে। আমি রেস্টে দিব, রাখবো 15 থেকে 20 মিনিট। 15 থেকে 20 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি ভালো করে ময়ান করে নিব আটাটাকে। ময়ান করে নেওয়ার পরে আমি ভাগ করে নিব, আমি কতটি রুটি বানাতে চাই সেরকম করে। এখন আমি একটা বেলে দেখাচ্ছি আপনাদেরকে। এই পরোটার মাংসের সাথে ডিমের সাথে অনেক টেস্ট লাগে, সকাল বিকাল যখনই মনে চায় তখনই খাওয়া যায়। এখন কিছু তেল দিয়ে আমি রুটিটাকে ইয়ে করে নিচ্ছি, ভালো করে মেখে নিচ্ছি। এখন এক সাইড থেকে আস্তে আস্তে করে এটাকে ধলা করে উঠিয়ে নিয়ে আসতে হবে। এক সাইড থেকে মনে রাখতে হবে ভাত যেন না পড়ে ধলা করে। এখন এই দেখুন আমি কিভাবে করে নিচ্ছি, ভালো করে খেয়াল করলে দেখবেন। এভাবে করে আমি সবটি বানিয়ে নিলাম। এবার আমি একটা একটাকে বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এটা পিড়ি বেলুনে বেলা যাবে না, এটা আস্তে আস্তে আপনাকে হাত দিয়ে চেপে চেপে এটাকে শেপে আনতে হবে। দেখুন আমি হাত দিয়ে চেপে চেপে করতেছি, যদি আমরা বেলুন দিয়ে করি তাহলে এটা একসাথ হয়ে যাবে। তো আমি এটাকে এখন ছেঁকে নিচ্ছি। এক ফিট হয়ে গেলে আমি আরেক ফিট উল্টিয়ে দিব। এই ফিটও হয়ে গেছে, এখন আমি কিছু তেল দিয়ে দিচ্ছি, পরোটা ভেজে নিচ্ছি। আমি এক ফিট ভালো করে ভেজে নিলে আরেক ফিট আমি উল্টিয়ে দিচ্ছি। আমার রুটিটা হয়ে গেছে। এভাবে আমি সবগুলাকে ভেজে নিয়েছি। দেখুন আমার খুব সুন্দর করে কালার এসেছে এবং কি খুব দেখতেও খুবই ভালো লাগতেছে। আর এই যে আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি, এগুলা আমি আসলে আপনাদেরকে ওভাবে দেখাতে পারি নাই। এগুলা অনেক লেয়ার লেয়ার দিয়ে খুব সুন্দর করে লাচ্ছা সেমাইয়ের মতো হয়ে গেছিল। তো দেখুন আমার রুটিগুলো হয়ে গেছে। তো আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।